স্তম্ভ নাড়াচাড়ার কারণে সাভারে ভবন ধসের ঘটনা ঘটতে পারে দাবি করলেও রানা প্লাজার মালিক এবং যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রানা ছাড়াও পাঁচ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছে শ্রম মন্ত্রণালয়। তবে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন খোদ শ্রম প্রতিমন্ত্রী শাহরিয়া হোসেন। রিয়া রিপোর্ট। সাভারে ভবন ধসের ঘটনায় সরকারের ব্যবস্থা জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকাল থেকেই ছিল গণমাধ্যম কর্মীদের ভিড়। পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ধসে যাওয়া ভবন মালিক সোহেল রানা যাতে পালাতে না পারে সেজন্য ইমিগ্রেশন বিভাগকে সতর্ক রাখা হয়েছে। তবে হরতাল সমর্থকরা ভবনে নাড়াচাড়া করার কারণে ভবনটি ধসে পড়তে পারে বলে বুধবার তিনি যে দাবি করেছেন সে বক্তব্য থেকে সরে আসেননি তিনি। ওই তথাকথিত সরকার সমর্থকরা এখানে যেয়ে এগুলো বন্ধ করার অপপ্রয়াস করেছেন। তো সেখানে ইতিমধ্যে প্রায় ধসে যাওয়া একটি স্তম্ভ এবং তার সাথে সংলগ্ন যে আমরা বড় দরজা আছে বা কলাপসিবল গেট আছে এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়। তো এই ধাক্কাধাক্কির ফলে এক জায়গায় যদি ধস নামে তো আরেক জায়গায় ধস নামতে পারে। আমি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা নিশ্চিত নই যে এটাই হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে সে কথাই বলেছে। ভবন ধসের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে থানা পুলিশের পাশাপাশি শ্রম আদালতেও মামলা হয়েছে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। সাভারি ইউএনও কবির হোসেন সর্দার ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল না বলে যে মন্তব্য করেছেন তারও সমালোচনা করেন তিনি। না, যেমন আমার লেবার ডিপার্টমেন্ট ওনাদের নামেই কিন্তু চারটে মালিকের নামে চারটে এবং ওই ভবনের মালিকদের সাথে টিএনওকে নাম দিয়ে দিছে, টিএনওকে অ্যারেস্ট করা হবে কেন সে বলে, তার কি অভিজ্ঞতা আছে? 85 ধারা 309 ধারায় মামলা করেছে, যেটা আমাদের জন্য করণীয় সেটা কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পেনাল কোডে 309 ধারা, 302 ধারা, 109 এবং 34 ধারাতে তারাও কিন্তু মামলা করেছে। এখন আসামি গ্রেপ্তারের বিষয় আমাদের দাবি হবে, আমাদের বক্তব্য হবে যে আসামিকে যত দ্রুত সম্ভব যেন গ্রেপ্তার করা হয়। সাভারে ধসে পড়া রানা প্লাজার পাঁচ পোশাক তৈরি কারখানার সদস্য পদ স্থগিত করেছে বিজিএমইএ। কারখানার মধ্যে নিউ ওয়েভ বটমস ও নিউ ওয়েভ স্টাইলের মালিক মাহবুবুর রহমান তাপস ও বজলুর সামাদ আদনান, ফ্যাটম অ্যাপারেলস ও ট্যাকের মালিক মোহাম্মদ আমিনুল ইসলাম আর ইথারটেক্সের মালিক মোহাম্মদ আনিসুর রহমান। শাহরিয়া হোসেন, রিয়া, চ্যানেল আই।